আজকে আমাদের রান্না হয়েছে এই যে এখানে চিকেন কারি, ও যে এখানে অস্মিতা খাচ্ছে। অস্মিতা হাই হ্যালো বলো কিছু। হ্যালো। আর এখানে খাচ্ছে বাস্তব, এই যে চিকেন কারি রান্না হয়েছে। আর হয়েছে এখানে সবজির তরকারি খাওয়া হয়ে গেছে, আর অল্প একটু আছে। আর এখানে হয়েছে শিঙি মাছের ঝোল আলু কাঁচকলা দিয়ে আর থানকুনি পাতা দিয়ে। আর এই যে এখানে অনুষ্কা ভাত খাচ্ছে, আর ওই যে এখানে অস্মিতা, আর এখানে বাস্তব। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু, এই খাওয়া দাওয়া হচ্ছে। এখানে রয়েছে কতগুলো জামা কাপড় এলোমেলো করা, এই যে কেচে শুকনো মানে শুকিয়ে গেছে এগুলো রাখা হয়েছে। আর কিছু রয়েছে মেশিনের মধ্যে, আর কিছু রয়েছে ওই ঘরে, এই ঘরে খাটের উপরে রয়েছে কিছু। আর একজন ওই যে ম্যাডাম, এই যে এখানে রয়েছে কিছু জামা কাপড় কাঁচা ধোয়া, এগুলোও গোছাতে হবে। বারান্দায় কিছু মেলা রয়েছে, আর কিছু হচ্ছে, আর এখানে যে মেয়ের স্যার এসেছিল ড্রয়িং করিয়ে গেছে, এখানে ভিজে রয়েছে বলে ফটোটা এখানে এরম রেখে দিয়েছে, পুরো কমপ্লিট হয়নি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু গড়াগড়ি করে তারপর বসেছিলাম। আর এখানে হাজব্যান্ড নিয়ে এসছে চাউমিন, ছেলে আর মেয়ে খেলো, এখানে যে প্যাকেটটা দিয়ে রয়েছে, আর এখানে এক প্যাকেট রয়েছে, আমি আর বোন খাবো, হাজব্যান্ড খাবে না। আর নিয়ে এসছে হচ্ছে আইসক্রিম, এখানে রয়েছে এই যে ফ্রিজের মধ্যে আইসক্রিম রয়েছে। তাহলে সন্ধ্যাবেলা টিফিন করে নিই এখন চাউমিন আইসক্রিম চা দিয়ে। আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে, এখানে হচ্ছে ঝিঙের তরকারি শেষ হয়ে গেছে, আলু পিকটা আছে, এখানে হচ্ছে কুলেখাড়া আর কলমি শাক, আর এটা হচ্ছে ডিমের ঝোল, আর এখানে রয়েছে একটুখানি মাংসের তরকারি, আর এখানে ওই যে ছোট বোন রান্না করছে খাসির মাংস, ও এখানে রান্না করছে, ওখানে খাসি মাংসটা রান্না হচ্ছে। রান্না হওয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন কি হয়েছে রান্নাটা। গুড ইভিনিং ফ্রেন্ড, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা আমি শুরু করছি। এখন আমি বিকেল থেকে মানে ব্লগটা শুরু করছি, তা আমি আজকে দুদিন তিন দিন হয়ে গেল ব্লগটা শুরু করেছি। দুদিন তো অলরেডি হয়ে গেছে, শুধু রান্না খাওয়া দেখিয়েছি দুদিনের, আর আজকে হচ্ছে বিকেল থেকে আমি মানে কন্টিনিউ করছি। তা যাই হোক, কালকে সকাল অবধি করবো, দেখি কতদূর কী করতে পারি। দীঘার থেকে ঘুরে এসে মুখ ফুক পুড়ে গেছে, গরমে অস্থির লাগছে, ভালো লাগছে না, ওই জন্য শ্যুট করতেও পারিনি, খুব কষ্ট হয়েছে, গরম লেগেছে। যতক্ষণ ঘরে ছিলাম এসিতে ছিলাম, ভালোই ছিলাম, এসির থেকে বেরিয়ে খুব গরম লেগেছে। তা আমাদের বাড়ি থেকে তো মেজদি ওরা আসেনি, আর ওইখানে স্টেশনে নেমে ওইখান থেকে ওরা চলে গেছে, মেজদি মেজদি ননদ আর ওর ছেলে, আর ছেলে ননদের মেয়েরা, আর ছোট বোন আমাদের সাথে আমাদের বাড়িতে এসেছিল, ও এসে আমাদের বাড়িতে ছিল মানে আছে আর কি, দুদিন হলো, ও ওর মেয়েকে ডাক্তার দেখাবে ওই জন্য রয়েছে। এই যে ছোট বোন, আর ছোট বোনের মেয়ে চলে যাচ্ছে এখন, টাটা টাটা। ও রেডি হয়েছে বাস্তব? ওর মেয়ের একটা হার্টের সমস্যা আছে, ওই জন্য আর কি ও রয়েছে। কালকে আমার হাজবেন্ডের সাথে যাবে আর আন্টাগড় হসপিটালে ডাক্তার দেখাতে, ডাক্তার দেখিয়ে তারপরে হচ্ছে পরশু দিন ও সকালবেলা চলে যাবে, তার জন্য আর কি মানে ও রয়ে গেছে, নাহলে ও চলে যেত। ওর মেয়ের একটু মানে প্রবলেমের জন্য অনেক বললো, অনেক বছর ডাক্তার দেখায় না, এসছি যখন তাহলে যাব, ওইদিকে যখন অফিস যায় তাহলে একসাথে গিয়ে ডাক্তার দেখিয়ে তারপরেই বাড়ি যাই, তার জন্য ও রয়েছে। আর এত গরম রয়েছে, গরমে খুব অস্থির লাগছে, প্রচণ্ড গরম পড়েছে। যে যাই হোক, এখন আমি ব্লগটা শুরু করলাম, দেখি। আর বোন তো আছেই, ও ডাক্তার কাছে যাবে, ডাক্তার কাছে গিয়ে দেখি ডাক্তার কি বলে, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি।
আজকে, হ্যাঁ আজকে হচ্ছে নেক্সট ডে আর কি, নেক্সট দিন আমি ব্লগটা শুরু করেছি, 3 দিন বলে ফেলেছি ভুলে, আজকে হচ্ছে 2 দিন। এই তো আজকে ছোট বোন চলে গেল সকালে, সকালে তো না দুপুরের দিকে, তো মনটা খুব খারাপ লাগছে, ভালো লাগছে না, ওরা ছিল 2 দিন বেশ ভালোই লাগলো, মানে লাগছিল, এখন কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, ওরা নেই, খুবই খারাপ লাগছে। আবার মনকে মানে বোঝাচ্ছি যে 2 দিন পরে ষষ্ঠীতে যাব, সেখানে গিয়ে সবার সাথে দেখা হবে, আবার ছোট বোনের সাথেও তো দেখা হবে, মানে সেই ভেবে আবার একটু ভালোও লাগছে। একা করা ব্যাগ নিয়ে চলে গেল, খুব কষ্ট হচ্ছিল আমার, আমি ওদের সাথে যেতে চেয়েছিলাম যে স্টেশন অব্দি ওদের যাই দিয়ে আসি, মানে সময়ের সাথে আমি পেরে উঠলাম না, ওর ট্রেনের টাইম হয়ে গেল, ও একা একাই বেরিয়ে পড়লো, নাহলে আমি সকালে মানে ভেবেছিলাম ওর সাথে যাব, আমার একটু ব্যাংকেও দরকার ছিল আর একটু কেনাকাটারও দরকার ছিল, যেহেতু সামনে ষষ্ঠী চলে এসছে, আগে থেকে কিনে না রাখলে আমি পরে পেরে উঠবো না, অন্য সব কাজও আছে, সেই ভেবে যেতে চেয়েছিলাম, তা তখন আর তো হুটোপাটা করে পারলাম না, ও বললো থাক তুই পরে যাস, আমি টানে তোর জন্য অপেক্ষা করলে এই ট্রেনটা পাবো না, আমার খুব লেট হয়ে যাবে, ওর মেয়ের আবার বিকেলে পড়া আছে, বললাম আমি এখন যদি চলে যাই মানে সন্ধ্যার দিকে স্যারকে ডেকে আমি মেয়েটাকে পড়িয়ে নিতে পারবো, তা সেই ভেবে ওকে বললাম ঠিক আছে চলে যা আর কি বলবো। তখন তো বোনের সাথে বেরোতে পারি, তাই এখন বেরোচ্ছি, যাচ্ছি একটু বাজারে, একটু কেনাকাটা আছে, মানে দু একটা জিনিস কিনবো, তা আমি ওইখানে দোকানে গিয়ে আপনাদের মানে ক্যামেরা করে দেখাতে পারি না যে কি কেনাকাটা করছি কি করছি না, আমি এক হাতে কেনাকাটা করে আর এক হাতে ক্যামেরা ধরে মানে সামাল দিতে পারি না, যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না দোকানে গিয়ে, যাই হোক মানে আস্তে আস্তে শিখছি, যদি পারি চেষ্টা করব, আর না পারলে তো কিছু করার নেই, তাহলে যাই একটু বাজার থেকে কেনাকাটা করে নিয়ে আসি। বাইরে ভীষণ গরম আজকে, মানে বেশি গরম মনে হচ্ছে যেন আমার, মানে দিন যাচ্ছে আর গরম খুব লাগছে, ঘেমে জল হয়ে যাচ্ছি। যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন আর আমাকে খুব 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 সাপোর্ট করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা বাই, শুভরাত্রি।